অভিনেতা মিঠুন চক্রবর্তী তার অভিনয় জগতে 350-এরও বেশি অধিক চলচ্চিত্রের মাধ্যমে আমাদের বিনোদন দিয়েছেন। বাংলা এবং হিন্দি ভাষায় অসংখ্য চলচ্চিত্র অল টাইম ব্লকবাস্টার এবং বক্স অফিসে সাফল্যের তকমা পেয়েছে। আজকে কথা বলবো তার অভিনীত কয়েকটি প্রথম সারির হাইয়েস্ট গ্রসিং মুভি নিয়ে। অ্যাকশন থ্রিলারধর্মী 2005 সালের চলচ্চিত্র যুদ্ধ মিঠুন চক্রবর্তী এবং জিৎ অভিনীত ছবিটি বাজেট ছিল প্রায় 1.5 কোটি এবং বক্স অফিস কালেকশন ছিল প্রায় 3.5 কোটিরও উপরে। ছবিটি 2005 সালের টলিউডে সবচেয়ে হাইয়েস্ট গ্রসিং মুভি ছিল। পলিটিক্যাল অ্যাকশন ড্রামাধর্মী 2006 চলচ্চিত্র এমএলএ ফাটাকেষ্ট মিঠুন চক্রবর্তী এবং দেবশ্রী রায় অভিনীত ছবিটির বাজেট ছিল প্রায় 2 কোটি এবং বক্স অফিস কালেকশন ছিল প্রায় 7.5 কোটিরও উপরে। ছবিটি 2006 বাংলা টলিউড ইন্ডাস্ট্রির টপ হাইয়েস্ট গ্রসিং মুভি হওয়ার পাশাপাশি বক্স অফিসে অল টাইম ব্লকবাস্টারের খেতাব অর্জন করেছে। ফ্যামিলি ড্রামাধর্মী 2022 চলচ্চিত্র প্রজাপতি দেব এবং মিঠুন চক্রবর্তী অভিনীত ছবিটির বাজেট ছিল প্রায় 1.5 কোটি এবং বক্স অফিস কালেকশন ছিল 14 কোটিরও উপরে। ছবিটি 2022 টলিউডে টপ হাইয়েস্ট গ্রসিং মুভি হওয়ার পাশাপাশি বক্স অফিসে ব্লকবাস্টারের তকমা পেয়েছে। ফ্যামিলি ড্রামাধর্মী 2023 চলচ্চিত্র কাবুলিওয়ালা মিঠুন চক্রবর্তী এবং অনুমেখা কাহালি অভিনীত ছবিটির বাজেট ছিল প্রায় 5 কোটি এবং বক্স অফিস কালেকশন এখনো পর্যন্ত 3 কোটি। ছবিটি 2023 6th হাইয়েস্ট গ্রসিং বাংলা চলচ্চিত্র। ড্রামা মিউজিক রোম্যান্স ধর্মী 1982 সালের চলচ্চিত্র ডিসকো ডান্সার মিঠুন চক্রবর্তী এবং কিম অভিনীত ছবিটির বাজেট ছিল প্রায় 2 কোটি এবং বক্স অফিস কালেকশন ছিল প্রায় 100 কোটিরও উপরে। ছবিটি 1982 সালের হাইয়েস্ট গ্রসিং মুভি হওয়ার পাশাপাশি সোভিয়েত ইউনিয়নের 2nd হাইয়েস্ট গ্রসিং মুভি ছিল। একই সাথে ভারতীয় প্রথম চলচ্চিত্র যেটি ওয়ার্ল্ড ওয়াইড 100 কোটি ক্লাব জয়েন করে, এটি গ্লোবালি হিট ছিল। অ্যাকশন অ্যাডভেঞ্চার ড্রামা ধর্মী 1984 সালের চলচ্চিত্র জাগির ছবিটি বাংলায় তিন মূর্তি নামেও পরিচিত। ধর্মেন্দ্র এবং মিঠুন চক্রবর্তী অভিনীত ছবিটির বাজেট ছিল প্রায় 1.5 কোটির উপরে এবং বক্স অফিস কালেকশন ছিল প্রায় 8.5 কোটির কাছাকাছি। ছবিটি 1984 সালের হাইয়েস্ট গ্রসিং মুভি হওয়ার পাশাপাশি 1986 সালে সোভিয়েত ইউনিয়নে টপ গ্রসিং ভারতীয় চলচ্চিত্র ছিল। অ্যাকশন ড্রামা ধর্মী 1984 সালের চলচ্চিত্র কসম পায়দা কারনে ওয়ালে কি মিঠুন চক্রবর্তী এবং স্মিতা পাটিল অভিনীত ছবিটির বাজেট ছিল প্রায় 1.5 কোটির কাছাকাছি এবং বক্স অফিস কালেকশন ছিল প্রায় 5.5 কোটিরও উপরে। ছবিটি 1984 সালে 9th হাইয়েস্ট গ্রসিং মুভি ছিল। ফ্যামিলি রোম্যান্স ধর্মী 1985 সালের চলচ্চিত্র প্যার গুপ্তানে মিঠুন চক্রবর্তী এবং পদ্মিনী অভিনীত ছবিটির বাজেট ছিল প্রায় 50 লাখ এবং বক্স অফিস কালেকশন ছিল 4.5 কোটিরও উপরে। ছবিটি বক্স অফিসে অল টাইম ব্লকবাস্টার তকমা পেয়েছিল, সাথে 1985 সালে 3rd হাইয়েস্ট গ্রসিং মুভি ছিল। অ্যাকশন কমেডি ধর্মী 1986 সালের চলচ্চিত্রের মধ্যে মিঠুন চক্রবর্তী এবং জয়া প্রাডা অভিনীত ছবিটির বাজেট ছিল সম্ভাব্য 1.5 কোটি এবং বক্স অফিস কালেকশন ছিল প্রায় 6 কোটিরও উপরে। ছবিটি 5th হাইয়েস্ট গ্রসিং মুভি ছিল 1986 সালে। অ্যাকশন ড্রামা রোম্যান্স ধর্মী 1987 সালের চলচ্চিত্র জিতে হে সানসে মিঠুন চক্রবর্তী এবং মন্দাকিনী অভিনীত ছবিটির সম্ভাব্য বাজেট ছিল প্রায় 1.5 কোটিরও উপরে এবং বক্স অফিস কালেকশন ছিল প্রায় 3.5 কোটির কাছাকাছি। ছবিটি 1987 সালে ওয়ান অফ দ্য হাইয়েস্ট গ্রসিং মুভি ছিল। অ্যাকশন ড্রামা থ্রিলার ধর্মী 1987 সালের চলচ্চিত্র ওয়াতান কে রাতপালে মিঠুন চক্রবর্তী এবং শ্রীদেবী অভিনীত ছবিটির বাজেট ছিল প্রায় 2.5 কোটি এবং বক্স অফিস কালেকশন ছিল প্রায় 7 কোটি। ছবিটি 1987 সালের 7th হাইয়েস্ট গ্রসিং মুভি ছিল। অ্যাকশন ক্রাইম ড্রামা ধর্মী 1988 সালের চলচ্চিত্র বাজকে আওয়াজ মিঠুন চক্রবর্তী এবং শ্রীদেবী অভিনীত ছবিটির বাজেট ছিল প্রায় 1.5 কোটির কাছাকাছি এবং বক্স অফিস কালেকশন ছিল প্রায় 6.5 কোটির কাছাকাছি। ছবিটি 1988 সালে ওয়ান অফ দ্য হাইয়েস্ট গ্রসিং মুভি ছিল। ফ্যামিলি ড্রামা ধর্মী 1988 সালের চলচ্চিত্র প্যার কা মন্দির মিঠুন চক্রবর্তী এবং মাধবী অভিনীত ছবিটির বাজেট ছিল সম্ভাব্য 1.5 কোটির উপরে এবং বক্স অফিস কালেকশন ছিল ওয়ার্ল্ড ওয়াইড প্রায় 5.5 কোটিরও উপরে। ছবিটি 1988 সালে 5th হাইয়েস্ট গ্রসিং মুভি ছিল। মিঠুন চক্রবর্তীর বেস্ট পারফরমেন্সের মধ্যে উল্লেখযোগ্য অ্যাকশন ড্রামাধর্মী 1989 সালের চলচ্চিত্র দাতা মিঠুন চক্রবর্তী এবং পদ্মিনী অভিনীত ছবিটির বাজেট ছিল প্রায় 3 কোটি এবং বক্স অফিস কালেকশন ছিল প্রায় 10 কোটিরও উপরে। ছবিটি 1989 সালের 5th হাইয়েস্ট গ্রসিং মুভি ছিল। ক্রাইম ড্রামাধর্মী অন্যতম কাল্ট ফিল্ম 1990 সালের আগ্নিপথ মিঠুন চক্রবর্তী অমিতাভ বচ্চন এবং মাধবী অভিনীত ছবিটির বাজেট ছিল প্রায় 10 কোটিরও উপরে এবং বক্স অফিস কালেকশন ছিল প্রায় 28 কোটিরও উপরে। ছবিটি 1990 সালে 4th হাইয়েস্ট গ্রসিং মুভি ছিল। অ্যাকশন ধর্মী 1991 সালের চলচ্চিত্র থ্রিলার মিঠুন চক্রবর্তী এবং শিল্পা শিরোদকর অভিনীত ছবিটির বাজেট ছিল প্রায় 2 কোটি এবং বক্স অফিস কালেকশন ছিল প্রায় 3.5 কোটিরও উপরে। ছবিটি 1991 সালে ওয়ান অফ দ্য হাইয়েস্ট গ্রসিং মুভি ছিল। অ্যাকশন ড্রামা ধর্মী 1995 সালের চলচ্চিত্র জাল্লাদ ডুয়েল চরিত্রে মিঠুন চক্রবর্তী এবং মৌসুমী চ্যাটার্জি অভিনীত ছবিটির বাজেট ছিল প্রায় 3 কোটি এবং বক্স অফিস কালেকশন ছিল প্রায় 6.5 কোটিরও উপরে। ছবিটি 1995 সালের 11th হাইয়েস্ট গ্রসিং মুভি ছিল। ক্রাইম ড্রামা ধর্মী 2007 সালের চলচ্চিত্র গুরু
মিঠুন চক্রবর্তী, অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রায় অভিনীত ছবিটির বাজেট ছিল প্রায় 18 কোটি এবং বক্স অফিস কালেকশন ছিল প্রায় 83 কোটিরও উপরে। ছবিটি 2007 সালে 8th হাইস্ট গ্রসিং মুভি ছিল। অ্যাকশন কমেডি ড্রামা ধর্মী 2010-এর চলচ্চিত্র গোলমাল 3। মিঠুন চক্রবর্তী, অজয় দেবগন, কারিনা কাপুর অভিনীত ছবিটির বাজেট ছিল প্রায় 40 কোটি এবং বক্স অফিস কালেকশন ছিল প্রায় 167 কোটিরও উপরে। ছবিটি 2010-এর সেকেন্ড হাইস্ট গ্রসিং মুভি ছিল। মিঠুন চক্রবর্তী অভিনীত বহু আলোচিত চলচ্চিত্রগুলির মধ্যে অন্যতম কমেডি ড্রামা ধর্মী 2012-এর ও মাই গড। মিঠুন চক্রবর্তী এবং অক্ষয় কুমার অভিনীত ছবিটির বাজেট ছিল প্রায় 20 কোটি এবং বক্স অফিস কালেকশন ছিল প্রায় 149 কোটিরও উপরে। ছবিটি 2012 সালে 12th হাইয়েস্ট গ্রসিং মুভি ছিল। ড্রামা ধর্মী 2022 সালের চলচ্চিত্র দ্য কাশ্মীর ফাইলস। অনুপম খের এবং মিঠুন চক্রবর্তী অভিনীত ছবিটির বাজেট ছিল প্রায় 15-25 কোটির মধ্যে এবং বক্স অফিস কালেকশন ছিল প্রায় 340 কোটিরও উপরে। ছবিটি 2022 সালের 3rd হাইয়েস্ট গ্রসিং মুভি হিসেবে চিহ্নিত করা হয়েছে। বাজেট কিংবা বক্স অফিস কালেকশনে ন্যূনতম অনুসন্ধান হতে পারে, কারণ সঠিক তথ্য সংগ্রহ করা কারো পক্ষে সম্ভবপর নয়। সেক্ষেত্রে ভিডিও সংক্রান্ত বিবরণীর ত্রুটি মার্জনা পূর্বক আপনাদের সকল প্রকার গঠনমূলক মন্তব্য গ্রহণযোগ্য। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, অসংখ্য ধন্যবাদ।